মিলারের হবু স্ত্রীর জন্য জামদানি দিল চ্যাম্পিয়ন বরিশাল। বিয়ের ব্যস্ততা মাথায় নিয়ে বিপিএল খেলতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার। কথা ছিল ফরচুন বরিশালের হয়ে দুটি ম্যাচ খেলেই চলে যাবেন, কিন্তু দল ফাইনালে উঠায় বিয়ের চিন্তা ছেড়ে আরও একটি ম্যাচ খেলতে হয় মিলারকে। শুক্রবার 1 মার্চ দশম বিপিএল এর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। ম্যাচটিতে মিলার তেমন ভূমিকা না রাখলেও দলের বড় তারকা হয়েছিলেন। 7-8 বলে রান করে তিনি বরিশালের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এদিকে বিপিএল শেষে মিলারের হবু স্ত্রীর জন্য জামদানি উপহার দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। দলটির মালিক মিজানুর রহমান বলেন, আমরা মিলারকে ধন্যবাদ জানিয়েছি, এছাড়া তার হবু স্ত্রীর জন্য জামদানি শাড়ি উপহার হিসেবে দিয়েছি। বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল লঞ্চে করে ট্রফি ভ্রমণে বের হবে। এ বিষয়ে মিজানুর রহমান বলেন, আমাদের অধিনায়ক তামিম ইকবাল মেডিকেল চেক আপের জন্য বাইরে গেছে। তামিম আসার পরেই আমরা একটা তারিখ নির্ধারণ করব, তারপরে লঞ্চে করে শিরোপা নিয়ে যাওয়া হবে বরিশাল।